রাজ্য জুড়ে বেড়েই চলেছে বজ্রাঘাতের মৃত্যুর সংখ্যা। চিন্তায় পড়ছে রাজ্যের শাসক দল। বিরোধীরা কটাক্ষ করছে, তবে আবার মাঠে নেমে কাজ করতেও দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বজ্রাঘাতের মৃত্যু যারা হয়েছেন তাদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার, পিছিয়ে নেই বিজেপি, তারাও এগিয়ে চলেছেন এই কাজে। নবগ্রামের সতীনাথ অঞ্চলের ডাবপুরে বজ্রপাতে মৃত কিরণ রায়ের বাড়িতে গেলেন সাংসদ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়। সে ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। খাকিখান অঞ্চলে কিরণ রায় আক্রান্ত বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। আজকে তাদের পরিবারের কাছে এসেছিলাম এবং গত কয়েকদিনে এত জোরালো বিদ্যুৎ বাজ পড়ে আমাদের হুগলিতে বহুত লোকের প্রাণ হারিয়েছেন। এবং সবথেকে বড় কথা, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং যারা মৃত তাদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আক্রান্তদের 50,000 টাকা করে সাহায্য ঘোষণা করেছেন। এটা এটা পেলে আমাদের যারা মৃতের পরিবার আছে, আক্রান্তের পরিবার আছে, তারা খুব মানে সাহায্য হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা চাই যে তারা সাহায্যটা খুব শিগগিরই পাক, যেহেতু সাহায্যটা এখানে বিডিও ডিএমের মাধ্যমে আসে, যাতে কাগজপত্র যেন কোনোভাবে ডিলে না হয়। আমাদের কর্মীরা সবাই সাহায্য করবে, যতভাবে যাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করিয়ে যেন টাকাটা ওদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে, কারণ এই সময় সাহায্যের খুব প্রয়োজন আছে।